Welcome to our C programming video tutorial series. এখন আমরা C programming এর bitwise operator নিয়ে আলোচনা করছি এবং এই পার্টিকুলার ভিডিওতে আমরা bitwise operator এর একটি example নিয়ে আলোচনা করব. Previous ভিডিওতে আমরা bitwise operator কি এবং তার truth table এবং ছোট একটা example আমরা truth table এর একটা ছোট example আমরা করে দেখিয়েছি. এই ভিডিওতে আমরা অন্য আর একটি example দেখব. তো চলুন start করা যাক. তো দেখতে পাচ্ছেন তার জন্য আমি একটা আইডি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখাবো যে bitwise xor অপারেশনটা আমরা কিভাবে করব. তার জন্য আমাদের দুটো ভেরিয়েবলের প্রয়োজন. প্রথম ভেরিয়েবলটা নিচ্ছি, আমরা নাম দিচ্ছি a এবং যাকে ভ্যালু আমরা 10 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, 10 দ্বারা ইনিশিয়ালাইজ করছি এবং আমরা এবং দ্বিতীয় ভেরিয়েবল আমরা নিচ্ছি b এবং সেটাকে আমরা 3 দ্বারা ইনিশিয়ালাইজ করছি. এবং 10 এবং 3, 10 এবং 3 এই দুটো ভেরিয়েবলে যদি আমরা বিটওয়াইজ জর অপারেশন করি তাহলে সেটা যেটা অন্য আর একটা ভেরিয়েবলের মধ্যে গিয়ে স্টোর হবে এবং সেটার আমরা নাম দিচ্ছি y. এখন আমি y এর মধ্যে আমরা আমাদের a এবং b ভেরিয়েবলের বিটওয়াইজ জর অপারেশনটি করব. তার জন্য আমি অপারেশনটি করে নিলাম. এই প্রোগ্রামিংটিতে এই লাইনটি বেশি গুরুত্বপূর্ণ কারণ এই লাইনের মধ্যে আমাদের bitwise XOR অপারেশনটি করছি. অর্থাৎ a একটা ভেরিয়েবল এবং b একটি ভেরিয়েবল, যে ভেরিয়েবল দুটি আমরা কি করছি bitwise XOR অপারেশন করছি. অর্থাৎ এটা এবং এটা, অর্থাৎ a এর b দুটো অপারেন্ড এবং এটা হলো অপারেটর. এখন যদি আমরা a আর b এর জর অপারেশন করার পরে যে ভ্যালুটা আসলো y সেটাকে প্রিন্ট করে দেখাতে চাই তাহলে আমাদের প্রিন্ট এফ স্টেটমেন্ট দিতে হবে এবং প্রিন্ট এফ স্টেটমেন্টের মধ্যে পার্সেন্টেজ d আমরা ইউজ করলাম. এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই তাহলে রেজাল্ট আমাদের ভালোভাবে আসবে এবং এখানে আমরা y দিয়ে দেব. তারপরে আমরা সেমিকোলন দিয়ে দিলাম তাহলে আমাদের আউটপুটটা আমাদের এখানে দেখাবে. তাহলে একে যদি এখন আমরা কম্পাইল এবং রান করি তাহলে আমাদের আউটপুটটা আসবে কত দেখুন, আউটপুটটা আসলো 9. তো যদি আপনার মনে হতে পারে যে 10 এবং 3 এটা যদি bitwise XOR অপারেশন করি তাহলে 9 কিভাবে আসছে, এটা বোঝার জন্য আপনাকে বিট লেভেলে একটু চিন্তা করতে হবে. অর্থাৎ 10কে যদি বাইনারিতে রূপান্তরিত করি সেটা কি হবে এবং 3কে যদি বাইনারিতে রূপান্তরিত করি তাহলে সেটা কি হবে এবং তাদের bitwise সেই বাইনারি বিটগুলোর bitwise অপারেশন করার পরে আমাদের ভ্যালুটা আসছে 9, তাহলে এটা কিভাবে হচ্ছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই. তো চলুন bitwise জর অপারেশন কিভাবে কাজ করে সেটা দেখে নিই. আমরা আমাদের প্রোগ্রামিং এর মধ্যে আমরা 10 এবং 3 a এবং b হিসাবে ইউজ করেছি এবং এই যে 10 দেখতে পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি ডেসিমেলে ভ্যালু আমরা প্রোগ্রামিং এর মধ্যে দিচ্ছি, কিন্তু যখন সেটা বিট লেভেলে গিয়ে অপারেশনটি হয় সেটা অ্যাকচুয়ালি ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরিত হয় এবং যদি আমরা 10কে ডেসিমেল থেকে বাইনারিতে ট্রান্সফার করি তাহলে সেটি হয় 1010 এবং 3কে যদি ডেসিমেল থেকে বাইনারিতে ট্রান্সফার করা হয় তাহলে সেটা হয় 0011. এখন আমরা অলরেডি জর গেটের ট্রুথ টেবিল জানি, অর্থাৎ আমরা আরেকবার দেখে নিই যে ট্রুথ টেবিলটা কী ছিল. ট্রুথ টেবিলটা ছিল এটা, যদি আমাদের ইনপুট দুটোই 00 হয় তাহলে আউটপুট 0, যদি 01 হয় তাহলে আউটপুট 1 হয়, যদি 10 হয় তাহলে আমাদের আউটপুট 1 এবং 11 এর ক্ষেত্রে আমাদের ভ্যালু কত হয় 0. তাহলে আমরা বুঝতে পারছি যদি ইনপুট সিম্বল দুটোই 0 হয় তাহলে 0, বা দুটোই ইনপুট সিম্বল আমাদের যদি 11 হয় তাহলে 0, আর বাকি এই দুটো ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 1 হচ্ছে. তাহলে চলুন আমরা ফিরে যাই. তাহলে এই যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিম্বলটা আছে 1 আছে, 0 আছে এবং তারপরে সিগনালটা আছে 1, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত হবে, 1 হবে. আমরা এখানে ইনপুট সিম্বল, প্রথম ইনপুট সিম্বল 1, দ্বিতীয় ইনপুট সিম্বল 1, তাহলে আমাদের ভ্যালুটা 0 হবে. এখানে 0 আছে সেই জন্য আমাদের ভ্যালুটা 0 হবে এবং 10 সেক্ষেত্রেও আমাদের ভ্যালুটা কত হবে, 1 হবে. তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই দুটো কেসের ক্ষেত্রেই, কেবলমাত্র মাঝের এই দুটো কেসের ক্ষেত্রেই আমাদের কেবলমাত্র 0 হচ্ছে, বাকি দুটোর ক্ষেত্রে 1 হচ্ছে. তাহলে এটা আমাদের রেজাল্টটা বিটওয়াইজ অপারেশন করলাম এবং bitwise অপারেশন করার পরে আমরা কত আউটপুট পেলাম, 1001, যেটা একটা বাইনারি ভ্যালু.
এটা আমরা যখন আমরা কম্পাইল এবং রান করছি তখন কিন্তু আমাদের এই ভ্যালুটা দেখাচ্ছে না, আমাদের বাইনারি ভ্যালুটাকে কনভার্ট করে যে আমাদের রেসপেক্টিভ ডেসিমাল ভ্যালুটা আছে সেটাকে আমাদের দেখাচ্ছে। সেই জন্য 100 না দেখিয়ে আমাদের ডাইরেক্ট ভ্যালুটা কত দেখাচ্ছে, 9 দেখাচ্ছে। আর এখানে আমরা কি দেখানোর চেষ্টা করছি সেটা একটু বলছি, যে যদি আমাদের ইন্টিজার ভ্যালু স্টোর করার জন্য মেমোরিতে 2 bytes জায়গা নেয়, অর্থাৎ 16 bits জায়গা নেয়, তাহলে এই অপারেশনটা মেমোরির মধ্যে কীভাবে হতে পারে সেটা এখানে দেখানোর আমি চেষ্টা করেছি। তো এখানে 2 bytes অর্থাৎ 16 bitকে এখানে আমি লিখেছি, অর্থাৎ 0 থেকে টোটাল 15 bit, প্রথম বিট, সেকেন্ড বিট, থার্ড বিট, ফোর্থ বিট, এইভাবে টোটাল 15 bit আছে। আর এগুলো আমরা বিট পজিশনসকে রিপ্রেজেন্ট করছি। এখন এখানে দেখতে পান যে 10 কে আমরা বাইনারিতে কনভার্ট করেছি এবং যেটা হয়েছে 1010 1010, এবং বাকি যে সমস্ত রিমেনিং ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি 0 দিয়ে ফিল করে দিয়েছি। আর 3 যেটা বাইনারিতে কনভার্ট করলে হয় 0011, এবং বাকি এই যে বিটগুলোই আছে এই বিটগুলি আমরা কী করে দিই, 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি। এবং তারপরে আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী এই অপারেশনটা করেছি, অর্থাৎ 0111 1100 0000 এবং 101, এবং বাকি এই বিটগুলোর অপারেশনে যদি আপনি করেন তাহলে 00-র ক্ষেত্রে আপনি 0 পাবেন। এবং এটা যদি টোটাল আপনি কনভার্ট করেন, কনভার্ট করার পরে ডেসিমেলে কনভার্ট করলে এটা আমাদের আসবে 9। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি বিট লেভেলে অপারেশনগুলো হয়। সেই জন্য যখন আমরা এটাকে কম্পাইল এবং রান করছি তখন আমাদের রেজাল্ট আসছে 9। আশা করি আপনি কেন 9 আসছে এটা বুঝতে পেরেছেন। এর পরে ভিডিওগুলোতে আমরা বিটওয়াইজ জর অপারেশন নিয়ে আরও ভিডিও টিউটোরিয়াল বানাবো, যাতে করে আপনার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয় এবং আরও ডেপথে আপনি ক্যালকুলেশনগুলো করতে পারেন। এছাড়াও আমাদের পরের ভিডিওগুলোতে আমরা যে সমস্ত বিটওয়াইজ অপারেটরগুলো বাকি আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো।